বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন একজন ব্যক্তির কথা বলবো যে দ্বাপর যুগে নিজেকে প্রকৃত কৃষ্ণ বলে দাবি করত। যদিও সে ছিল একজন কুটিল ও মায়াবী, সে মানুষজনকে বলতো যে সেই আসল কৃষ্ণ ও পৃথিবীকে পাপ থেকে মুক্ত করার জন্য সে অবতার গ্রহণ করেছে। সেই কপট ব্যক্তির নাম ছিল পৌণ্ড্রক বাসুদেব। সে ছিল কুরুশ রাজ্যের রাজা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ভগবান শ্রীকৃষ্ণের মতো তার পিতার নাম ছিল বাসুদেব। আজকের এই ভিডিওতে আমি বলবো সেই কপট পৌণ্ড্রকের কথা। তাহলে বন্ধুরা, পুরো ভিডিও আমার সঙ্গে থাকো, দেখতে থাকো সারপ্রাইজিং ফ্যাক্ট। এই পৌণ্ড্রক ছিল শক্তিশালী, কিন্তু তাহলেও সে ছিল মহামূর্খ। সে ভগবান শ্রীকৃষ্ণকে গোয়ালা সম্বোধন করত, আর সেও ভগবানের মতো নকল শঙ্খ, তলোয়ার, ময়ূরের পালক খচিত মুকুট, কৌস্তবমণি আর পীত বর্ণের বস্ত্র পরিধান করত। বিষ্ণু পুরাণে কথিত আছে, একবার সে শ্রীকৃষ্ণের কাছে দ্বারকায় তার এক দূতকে প্রেরণ করেছিল কিছু সংবাদ দিতে। দ্বারকায় পৌঁছানোর পর ওই দূতকে প্রচুর আদর যত্ন করা হলো, তাকে যত্ন সহকারে অতিথিশালায় রাখা হলো। পরদিন সকালে দূতকে রাজসভায় উপস্থিত করা হয় ভগবান শ্রীকৃষ্ণের সামনে। ভগবান শ্রীকৃষ্ণ দূতকে প্রশ্ন করেন, হে দূত, তুমি কার সংবাদ নিয়ে এসেছো? দূত বলল, হে কৃষ্ণ, আমি পুরুষ দেশের রাজা পৌণ্ড্রকের দূত, তিনি আমাকে আপনার কাছে সংবাদ দিতে প্রেরণ করেছেন। আমি কি আপনাকে খবরটা শোনাবো? শ্রীকৃষ্ণ আগ্রা নিয়ে সেই দূত সংবাদ বলতে শুরু করে। সে বলল, হে কৃষ্ণ, আমি আপনাকে যে সংবাদ শোনাচ্ছি তার একটি কথাও আমার নয়, সমস্ত কথাই মহারাজ পৌণ্ড্রকের। তিনি আপনাকে বলেছেন, একমাত্র আমি বাসুদেব, আর কেউ নয়। প্রাণীদের ওপর কৃপা করার জন্য আমি অবতার গ্রহণ করেছি। তুমি একটা গোয়ালা, যে ছোটবেলায় লোকের বাড়ি থেকে মাখন চুরি করত। তুমি মিথ্যে নিজের নাম রেখেছো বাসুদেব, সেই নাম এখনই ত্যাগ করো। তুমি মূর্খতার বশে আমার চিহ্ন ধারণ করে রেখেছো, সেই সব চিহ্ন ছেড়ে দিয়ে তুমি আমার স্মরণে এসো। আর যে সুদর্শন চক্র তুমি আমার থেকে চুরি করেছো, সেটি তুমি আমাকে ফেরত দাও। আর আমার কথা যদি মানতে না চাও, তাহলে আমার সাথে যুদ্ধ করো। দূতের এই সকল কথা শুনে সভায় উপস্থিত সভাসদবর্গ হাসিতে ফেটে পড়ল। সভাসদদের হাসি শান্ত হলে শ্রীকৃষ্ণ দূতকে বললেন, তোমার রাজাকে গিয়ে বলো, আমি এমনি এমনি আমার এই সকল চিহ্ন ছেড়ে দেব না, এর জন্য তাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের এই খবর নিয়ে দূত তার প্রভুর কাছে ফিরে এলো এবং তাকে সংবাদ শোনালো। পৌণ্ড্রক তার মিত্র কাশীরাজের কাছে সেই সময় উপস্থিত ছিল। ভগবান শ্রীকৃষ্ণও সেখানে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ তার সেনা নিয়ে কাশী সীমান্তে উপস্থিত হলেন এবং কাশীরাজ্য আক্রমণ করলেন। পৌণ্ড্রক ও কাশীরাজের মিলিত সেনা যাদব সেনার সামনে উপস্থিত হয় শ্রীকৃষ্ণের আক্রমণ প্রতিহত করার জন্য। পৌণ্ড্রক নিজে শ্রীকৃষ্ণের মতো শঙ্খ, চক্র, গদা, ধনুক এই সমস্ত চিহ্ন ধারণ করেছিল। তার গলাতেও নকল কৌস্তবমণি ও বনমালা ঝুলছিল, অর্থাৎ সে একজন পাকা অভিনেতার মতো শ্রীকৃষ্ণের অভিনয় করছিল। কিছু সময় পরে সে যাদব সেনাকে সম্বোধন করে বলল, সৈনিকগণ, যাকে তোমরা ভগবান শ্রীকৃষ্ণ বলে মনে করছো সে একজন কপট ব্যক্তি, আমি আসল বাসুদেব। তোমরা আমার পক্ষে যুদ্ধ করো, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তোমরাই বলো, এই গোয়ালা কি ছোটবেলায় বৃন্দাবনে লোকের ঘরে মাখন চুরি করেনি? যখন এতেও তার মন ভরল না, তখন সে সেখানকার মহিলাদের বস্ত্র চুরি করতে শুরু করলো, যাতে তাদের ইজ্জত নিয়ে সে তামাশা করতে পারে। এই কথা শুনে শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি পৌণ্ড্রককে বললেন, মূর্খ, তুমি স্তব্ধ হও এক্ষুনি, নাহলে আমি এখনই তোমাকে বধ করব। পৌণ্ড্রক আরও উত্তেজিত হয়ে বলতে লাগলো, হে গোয়ালা, তোমার এত শক্তি কোথায় যে তুমি আমাকে বধ করবে? আমার সুদর্শন চক্র চুরি করলে তুমি নিজেকে খুব শক্তিশালী বলে মনে করছো, যদি সাহস থাকে তো আমার সুদর্শন চক্র আমাকে এখনই ফেরত দাও। এইভাবে সে শ্রীকৃষ্ণকে অপমানিত করলো। উভয় পক্ষের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হলো। যুদ্ধ চলাকালীন কাশীরাজ বলরামের হাতে মারা গেলেন। শেষে পৌণ্ড্রক একা জীবিত রইল। শ্রীকৃষ্ণ তাকে বললেন, তুমি সুদর্শন চক্র চাইছিলে না, এই নাও তোমাকে আমি সেই সুদর্শন চক্র ফেরত দিচ্ছি। এই বলে ভগবান তার সুদর্শন চক্র ছেড়ে দিলেন। পৌণ্ড্রকও আঙুল উঠিয়ে নিল যাতে সে শ্রীকৃষ্ণের মতো সুদর্শন চক্র ধারণ করতে পারে। কিন্তু পৌণ্ড্রক যেই আঙুলে সুদর্শন চক্র ধারণ করলো, সঙ্গে সঙ্গে সেই সুদর্শন চক্র আকৃতিতে বাড়তে শুরু করলো, বাড়তে শুরু করলো তার ভার, আর সেই ভারেই পৌণ্ড্রক সমাহিত হয়ে গেল।
আর এরপরে সুদর্শন চক্র পুনরায় ফিরে এলো ভগবান শ্রীকৃষ্ণের কাছে। এইভাবেই ভগবান তিনি দুষ্টকে বধ করলেন, দুষ্টের দমন করলেন, যে জন্য তিনি পৃথিবীতে অবতার গ্রহণ করেছেন দুষ্টকে দমন করার জন্য। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের বলবো যারা এখন আমার চ্যানেলটি ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। সকলে খুব ভালো থাকো, ভিডিও দেখার জন্য এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।